हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी एखन आछी कालिम्पोंगेर हनुमान मंदिरे और आगेर भिडियोते आमी आपनादेर डेलो पार्क घूरिए देखेछी और एखन उठछी हनुमान मंदिरेर उपरे। और पहाड़े आसले देखते ही पेलें विभिन्न रकम पोका गाछपाला, प्रचुर रकम देखते पाबेन जेगुलो आपनी समतले कखनोई पाबेन ना। बेश भालोई लागे ओई जन्य बारे बार पहाड़े आसा। डेलो থেকে এখানে আসতে আমাদের 20-25 মিনিট সময় লাগলো। 4-5 কিলোমিটার মতো রাস্তা হবে। আর প্রথমে আমরা এখানে উঠে বাঁদিকে যাচ্ছি। এখানে বাঁদিকে ওই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা দুর্গার মন্দির। আরও দু একটা মন্দির আছে। আমরা প্রথমে এদিকটা ঘুরে তারপরে ডান দিকে হনুমান মন্দির যেদিকে আছে সেটা একদম পাহাড়ের ওপরে। একদিক দিয়ে সিঁড়িও করা আছে, আবার একদিকে ঢালও করা আছে, বেশ অনেকটাই ওপরে। তো ওটা পরে যাব, আগে এদিকটা আপনাদের ঘুরে দেখাই। আর এখানে এই জায়গাটা বেশ উঁচু, যদি ভাগ্য ভালো থাকে তাহলে শুনেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো আমরা একটু চেষ্টা করব দেখার। আগের ভিডিওতে সবই আপনাদের জানিয়েছি আমাদের ঘোরার ব্যাপার স্যাপার। আমরা চারজন এসেছি। তো আগের দিন আমরা কালিম্পংয়ের কিছু জায়গা ঘুরেছি আর আজকে সকালে আমরা 8টার দিকে বেরিয়েছি। প্রথমে ডেলো পার্ক ঘুরে এসেছি আর তারপরে আমরা এখন এখানে ঢুকেছি। আরও 4-5টা জায়গায় যাব। আপনি দুদিন থাকলেই গোটা কালিম্পংয়ের আশেপাশে সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। সামনে দেখতে পেলেন এটি গণপতি বাপ্পার মন্দির। চারিদিকে সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত। আমি আপনাদের আমি যেগুলো দেখছি সেগুলো শেয়ার করছি। আমরা এখানে নেমেই নিচে ভালো রেস্টুরেন্ট বা ছোট একটা দোকান ছিল, ওখানেই আমরা চা ম্যাগি খেয়েছি, বেশ ভালো দোকান। আর সামনে মহাদেবের মন্দির। এবার একটু বাঁ দিকে যাই, এখানে পুরোহিত বসে আছেন, আমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করব। আজকের আকাশটা বেশ পরিষ্কারই আছে, চারিপাশটা বেশ উজ্জ্বল। আমরা একটু চেষ্টা করলাম যদি কাঞ্চনজঙ্ঘাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু সেরকম কিছু বুঝতে পারলাম না। এবার আস্তে আস্তে হেঁটে আমরা বাঁদিকে ওই হনুমান মন্দিরের দিকে এগোবো। এই জায়গাটা বেশ ভালোই লাগলো। আর এই যে সামনে বাগান দেখতে পাচ্ছেন, পাহাড়ে প্রত্যেকটা বাড়িতে বা হোটেল বা মন্দির হোক আপনি প্রচুর রকমের বিভিন্ন গাছপালা টবে বা সুন্দর সুন্দর পাত্রে সবাই সাজিয়ে রাখে, এটা দেখতে পাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন উঁচু, অনেকটা উঁচু সিঁড়ি, বেশ অনেকটাই আছে ধাপ। যদি সাথে বয়স্ক মানুষজন থাকে বা যদি শ্বাসের প্রবলেম থাকে তাহলে এখানে না ওঠাই ভালো। তো আমরা বাঁদিক দিয়ে উঠব, এই বাঁদিকে যে ঢাল আছে সেদিক দিয়ে উঠব। ওই যে দূরে দেখা যাচ্ছে বজরংবলী, সিঁড়ির দিক থেকে ওঠার চেয়ে এই ঢাল দিয়ে ওঠাই বেশি ভালো এবং আপনি তাতে আপনার পরিশ্রমটাও কম হবে। আর দেখতেই পাচ্ছেন এখানকার লোকাল যারা মানুষজন তারা বেশ কষ্ট করেই জীবনযাপন করেন। এখানে বয়স্ক লোকটা হয়তো উপরে কোনো কাজ হবে তার জন্য মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে। কালিম্পং যদি ঘুরতে আসেন তাহলে ঘোরার কালিম্পংয়ে ঘোরার মধ্যে হনুমান মন্দিরটা অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকে আপনাকে এখানে নিয়ে আসবেই। জায়গাটি খুবই সুন্দর। আমরা অনেকটাই হেঁটে উপরে উঠে গেছি, এখানে জুতো খুলতে হবে, খুলে আমরা উপরে উঠব। তবে এখানে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না আর জায়গাটা বেশ পরিষ্কার, টয়লেটও রয়েছে আর পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। হেঁটে অনেকটা উপরে উঠেছি ওই জন্য হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। এই যে বজরংবলীর মূর্তিটা অসাধারণ, এরকম ভালো মূর্তি অনেক কমই দেখা যায়। এটি প্রায় 25 ফুট মতো উঁচু হবে আর এখান থেকে চারিদিকের ভিউটাও অসাধারণ। আপনি যদি অবশ্যই মানে কালিম্পংয়ে যদি আসেন অবশ্যই হনুমান মন্দিরে আসবেন, আর যদি সুযোগ হয় তাহলে উপরে উঠবেন। আর এটা হলো আমাদের কালিম্পং ঘোরার চারজনের টিম।
হলো, হাসি নেই কেন কারোর? তো এবার আমাদের এখানে এখান থেকে আমরা বেরোবো, এই বাঁদিক দিয়ে যাব, আর আমরা নামবো হচ্ছে সিঁড়ি দিয়ে। এখন প্রায় 12টা বেজে গেছে, এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে ওই বললাম বুদ্ধ মন্দিরে যাব। আর এখানে অনেকে লোকাল যারা আছেন তারা এখানে এসে পুজো করছেন। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরোই। জয় বজরংবলী। আর আমরা এখন পৌঁছে গেছি বুদ্ধ মন্দির। এই জায়গাটির নাম হচ্ছে দুর্পিন মনাস্ট্রি, এটিও খুব পপুলার, কালিম্পং আসলে এখানে প্রত্যেকেই আসেন। এটিও পাহাড়ের এক ঢালে, একটু উঁচুতে, রাস্তার পাশেই। এখানেও ঢুকতে গেলে কোনো প্রকার টিকিট বা টাকা লাগবে না, আপনি এখানে এমনি ঢুকতে পারবেন। আমরা এবার আস্তে আস্তে মেন মন্দিরে উঠে গেছি। এখানেও চারিদিকটা বেশ সুন্দর এবং ঘেরা, এখান থেকেও আপনি পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পারবেন দূরের। সামনে ওই যে দূরে মূর্তিটি দেখা যাচ্ছে, ওটি তো ভগবান বুদ্ধের মূর্তি তো নয়, তবে তারই কোনো শিষ্যর বা কারোর হতে পারে, সেটা আমরা গিয়ে খোঁজ নেব। বেশ ভালো বাতাস বইছে, ভালোই লাগছে এখানে ঘুরতে। এবার আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিছু চকলেট আর কিছু খাবার দাবার রাখা আছে, সম্ভবত ভগবানের উদ্দেশ্যে এগুলো অর্পণ করা হয়েছে। আর এবার মন্দিরটির মূর্তিটির পিছন দিকে যাব, ওখানেও কিছু লোকজন আছেন, ওটা দেখি ওই দিকটাই মনে হয় সম্ভবত থাকার জায়গা রয়েছে, এখানকার যারা শিষ্য বা ভক্তরা থাকেন সম্ভবত। এখানে পেছনে চকলেট দেওয়া হচ্ছে, আমিও নেব, সবাই চটি খুলে ভক্তি ভরে প্রসাদ হিসাবেই গ্রহণ করছে। কথা বলার মতো তেমন কাউকে পেলাম না, তবে এই জায়গাটি বেশ ভালো, বেশ সুন্দর। এখানে বেশ কিছু আমরা ছবি তুলে বেরোবো, বেশি লেট করব না, আরও দু তিন জায়গায় যেতে হবে। আর আজকেই আমাদের প্ল্যান আছে, আমরা ত্রিবেণী যাব, দেখা যাক কী হয়। আর এখন আমরা আছি মর্গান হাউসে, এটি হন্টেড হাউসও বলতে পারেন, তবে এখন ভেতরে থাকা যায়, তবে আগে থেকে বুক করতে হবে। আমাদের একবার ঢোকার ইচ্ছা আছে, দেখি কথা বলে যদি ম্যানেজ হয়। এখানে তো লেখাই আছে পরিষ্কার, ভিজিটার হিসাবে ঢোকা যাবে না, একমাত্র যদি বুক করেন তবেই ঢুকতে পারবেন। আর এখানে পেছন দিকে দেখতে পাচ্ছেন গলফের মাঠ, এটি এখানে আজকে এই জায়গাটিও বন্ধ, এখানেও ঢুকতে পারবো না। ভিতরে তো ঢোকা গেল না, আমরা এবার নিচের দিকে নেমে এই যে সামনে সবুজ গলফের মাঠ আছে সেগুলো একটু দেখে নিই, এখানেও ঢোকা যাবে না। আর ভেতরেও একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটি আজকে বন্ধ। আর আজকে আপনাদের প্ল্যানটা জানিয়ে দিই, আমরা এখন এরপরে আর একটি জায়গা ঘুরে আমরা চলে যাব হচ্ছে ত্রিবেণী, আজকে রাত্রে আমরা ওখানেই থাকব। তো গাড়ি আমাদের হোটেলে রাখা আছে, আমরা এখন এখানকার গাড়ি করে ঘুরছি। ওখানে আমরা হোটেলে কথা বলে কোনো ড্রাইভার ম্যানেজ করতে পারিনি, তবে যার গাড়ি করে যাচ্ছি তাকেই আমরা একটু রিকোয়েস্ট করেছি যে তিনি আমাদের চালিয়ে ত্রিবেণী পর্যন্ত পৌঁছে দেবেন, কারণ ওই দিককার রাস্তার কন্ডিশন কেমন সেটা জানা নাই, আর যেটুকু শুনলাম খুব একটা ভালো না। ওই জন্য আমরা এখান থেকে ড্রাইভারকে নিয়েই যাব, উনি আমাদের ওখানে পৌঁছে দিয়ে তারপর আবার এখানে ফিরে যাবেন। এবার আমরা এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটি বুদ্ধ মন্দিরে।
আমরা এখন পৌঁছে গেছি জং ডং পার্লে মনাস্ট্রি। এটি কালিম্পং এর সব থেকে পুরনো, আর এখানে ঢুকতেও কোনো টাকা লাগলো না। আর কালিম্পং ভ্রমণের এটি হলো আমাদের শেষ জায়গা। তো আর এখন একবার গাড়ির ব্যাপারটা বলে দিই, আমরা যে গাড়িটি করেছি সেটাতে আজকে সারাদিনে আমাদের 5-6টা জায়গা দেখিয়েছে। আগে একটা ভিডিওতে আপনাদের একটা মিউজিয়াম দেখিয়েছি, লোকাল মিউজিয়াম, যেটি এই ভিডিওতে নেই, কিন্তু ওটিও এই প্যাকেজের মধ্যেই ছিল। আমাদের কাছ থেকে গাড়িতে 2,500 টাকা নিল। তো সারাদিনের প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা যেহেতু আজকে রাত্রে কালিম্পং থাকবো না, ত্রিবেণীতে চলে যাব, ওখানে তিস্তা রিভার বেল্টে ক্যাম্পিং করব, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি সব দেখে নিলাম। আমাদের কাছ থেকে ড্রাইভার দাদা নেবেন 2,500 টাকা, আর আমাদের এখান থেকে তিস্তা রিভার বেল্টে পৌঁছে দেবেন, তার জন্য কথা হয়েছে 1,000 টাকা। উনি আমাদের ওখানে পৌঁছে দিয়ে আবার ফিরে আসবেন। তো এই জায়গাটিও বেশ ভালো, এখানে পাশেই আর্মির ক্যাম্প রয়েছে, ওই জন্য ওই হন্টেড হাউস থেকে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও করতে মানা করলো ড্রাইভার দাদা। তো এবার মন্দিরটা চারিপাশটা একবার ঘুরে নিলাম। বৌদ্ধ স্তূপগুলো বেশ পুরনো, দেখেই মনে হচ্ছে একটু ভালোভাবে রং করা আছে। আর এইখানে পাশেই খেলার এত সুন্দর মাঠ পাহাড়ে খুব কমই দেখা যায়, জায়গাটা বেশ ভালোই লাগছে। এখন প্রায় 3টে বেজে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। তো এখনও আমরা লাঞ্চ করিনি, কারণ ড্রাইভার দাদা বললেন ত্রিবেণী যাওয়ার পথে একটি সুন্দর হোটেল আছে, ওখানেই ভাত, ভালো চিকেন, দেশি মুরগি পাওয়া যাবে, তো সেখান থেকেই খেয়ে নেব। তবে ত্রিবেণীর ওখানে ফোন করেছিলাম, যেটি জানতে পারলাম যে এখন সবে বর্ষাকাল নেমেছে, ওই জন্য কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য রিভার ক্যাম্পিং বন্ধ ছিল। তবে এখন গত লাস্ট 7-8 দিন সেরকম বৃষ্টি হয়নি, ওই জন্য খোলা রয়েছে, ওরা বলল সমস্ত ব্যবস্থা করে দেবে। তবে একদম তিস্তার ধারে যে ক্যাম্পিংটা হয় সেটা অবশ্যই করবে না, কারণ এখন বর্ষাকালে যে কোনো সময়ই জলের স্রোত বেড়ে হরকাবান চলে আসতে পারে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিস্তা রিভার বেল্টে।